প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে এই সংবাদ শিরোনাম। বাবার জন্মদিনে ক্যাসিনোতে জুয়া খেলতে ব্যস্ত তারেক জিয়া। সুষ্ঠু নির্বাচন হলে তাবিদ বিপুল ভোটে জয়ী হবেন মির্জা ফখরুল। বিএনপি প্রার্থীদের পোস্টার ছেঁড়ার হিড়িক। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুড়ি। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। স্ত্রী ভুলে গেছেন, ছেলে জুয়ায় ব্যস্ত ছিলেন। আজ বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরাচারী এক নায়ক জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি সাদামাটা কর্মসূচি গ্রহণ করে। দিনটিতে সকালবেলা জিয়াউর রহমানের কবর জিয়ারত ছাড়া আর তেমন কোনো কর্মসূচি চোখে পড়েনি। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা। 1975 সালের 15ই আগস্ট হত্যা এবং কু ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে যে রাজনীতির ধারা সূচনা করা হয়েছিল সেই রাজনীতির ধারার নেতা হলেন জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনকারী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। তার হাত ধরেই জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছিল। যুদ্ধাপরাধী 71-এর নরখাতক গোলাম আজম পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে এসেছিল আর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে একাট্টা করে রেখেছিলেন জিয়া। সে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার পরিবারের দুইজন সদস্যের কেউই তাকে স্মরণ করেননি। বর্তমানে কারাবন্দী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হাসপাতালের কেবিনে আজ তিনি সারাদিন জিয়ার নামটি উচ্চারণও করেননি। এমনটি আজ যে তার স্বামীর জন্মদিন এটা তিনি ভুলে গেছেন। আজ নার্সরা অন্তত 3 বার তার ব্লাড সুগার পরীক্ষা করেছে, তার ডায়াবেটিস পরীক্ষা করেছে। এছাড়া চিকিৎসক দল 1 বার তার সঙ্গে দেখা করেছে। তাদেরকে তিনি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানা কথাবার্তা বলেছেন, কিন্তু 1 বারও তিনি তার স্বামী জিয়াউর রহমানের নাম নেননি এবং আজকে যে তার জন্মদিন সেটিও তিনি ভুলতে বসেছিলেন। অন্যদিকে শনিবার তারেক জিয়ার জুয়া খেলার দিন। তিনি প্রতি শনিবার লন্ডনের স্ট্যামফোর্ডের ওয়েস্ট ফিল্ডে ক্যাসিনোতে যান এবং সেখানকার তিনি প্লাটিনাম মেম্বার। শনিবার সারারাত জুয়ায় মাতেন। রোববার সেখানকার একটি হোটেলে তিনি রাত্রি যাপন করেন। পিতার জন্মদিনে আজ রোববার দুপুর পর্যন্ত তিনি ঘুমিয়েই কাটিয়েছেন। দুপুরে তার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ দেখা করতে চান। তারা আশা করেছিলেন তার পিতার জন্মদিন উপলক্ষে হয়তো কোনো অনুষ্ঠান বা কিছু করবেন, কিন্তু তারা দীর্ঘক্ষণ বসেছিলেন এবং জানানো হয় তিনি তখনও ঘুমিয়ে আছেন। আজকে সন্ধ্যা নাগাদ তিনি বাসায় ফিরবেন। যাকে নিয়ে বিএনপির রাজনীতি করে, বিএনপির অন্তঃসারশূন্য রাজনীতি যাকে ঘিরে বেঁচে আছে, সে জিয়াউর রহমানের পরিবারের 2 সদস্যই তাকে ভুলে গেছে। দল তাহলে কিভাবে জন্মদিন পালন করবে? আর এই কারণেই জিয়ার জন্মদিনে নেতাকর্মীরা ছিল আগ্রহ ও উৎসাহহীন। সুষ্ঠু নির্বাচন হলে তাবিদ বিপুল ভোটে জয়ী হবেন মির্জা ফখরুল। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তাবিদ আওয়াল অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মিরপুরের বায়তুল মোশাররফ জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সিটি নির্বাচনে ঢাকাবাসীর মাঝে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অদ্ভুতপূর্ব। তিনি বলেন, এই নির্বাচনকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ও গণতন্ত্রের মুক্তির জন্য আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে সম্পৃক্ত করতেই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয়, খালেদা জিয়া ও গণতন্ত্র এবং ঢাকাবাসী নাগরিক অসুবিধা থেকে মুক্তি পাবেন। তাবিদ আওয়াল যে কর্মসূচি নিয়েছেন তাতে জনগণ একত্রিত হবেন। ইসির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তারই প্রমাণ। তাদের আগেই উচিত ছিল পূজার দিন দেখে তারিখ ঠিক করা। এর আগেও জাতীয় নির্বাচনে তারা এমন ঘটনা ঘটিয়েছে। বিএনপি প্রার্থীদের পোস্টার ছেঁড়ার হিড়িক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24, 26 ও 27 নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থিত কাউন্সিল প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা, লিফলেট ছিনিয়ে নেওয়া, প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের ওপর হামলাসহ নানা অভিযোগ পাওয়া গেছে। তারা বলেন, কয়েকদিন ধরে আওয়ামী লীগ সমর্থিতরা তাদের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছে, নেতাকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছিত করা হচ্ছে। এছাড়াও নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এই 3 ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন মোহাম্মদ হুমায়ুন কবির আহমেদ, আজিজুর রহমান মুসাববীর ও মোহাম্মদ আনোয়ারুজ্জামান আনোয়ার।
তারা তিনজনই ঘুড়ি প্রতীকে লড়ছেন। ওয়ার্ডগুলো ঘুরে দেখা যায় বিএনপি সমর্থিত প্রার্থী ও মেয়র প্রার্থীর তেমন কোনো পোস্টার বা ব্যানার নেই। ওয়ার্ড জুড়ে ঝুলছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ব্যানার পোস্টার। দু একটি রাস্তা বা গলিতে ঝুলতে দেখা যায় বিএনপি বা অন্য সমর্থিত প্রার্থীদের কিছু পোস্টার। এদিকে শনিবার কাউরানবাজার এলাকায় 26 নম্বর কাউন্সিল প্রার্থী মোসাব্বিরের পক্ষে ভোটার স্লিপ বিতরণকালে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা নারী কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। মোসাব্বির বলেন, পোস্টার রাতে লাগালে দিনে ছিঁড়ে ফেলা হচ্ছে। একই অভিযোগ করেন 24 নম্বর ওয়ার্ড প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, এই ওয়ার্ডে আমার কোনো পোস্টার নেই, পোস্টার লাগালেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলে দিচ্ছে, এছাড়াও প্রচারণা চালাতে গেলেই বাধা ও হামলা চালাচ্ছে। শুধু তাই না, নারী কর্মীদের ওপরেও হামলা চালাচ্ছে। 27 নম্বর ওয়ার্ডের প্রার্থী আনোয়ারুজ্জামান বলেন, ওয়ার্ডের প্রতিটি রাস্তা বা গলি থেকে তা পোস্টার ছিঁড়ে ফেলাই হচ্ছে, এমনকি আমার বাসার সামনেও কোনো পোস্টার রাখেনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি, নিরাপদ ঢাকা গড়ার প্রত্যয় আওয়ামী লীগ প্রার্থীদের। প্রচার অভিযানে জনভোগান্তি রোধে সতর্ক থাকার আহ্বান। উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন। দশম দিনের প্রচার অভিযানে রোববার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তারা জনসভা ও জনসংযোগ করেছেন। প্রচারের সময় যেন জনভোগান্তি না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি তারা আহ্বান জানান। ডিএনসিসিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, কমান্ড সেন্টারের মাধ্যমে নিরাপদ পরিষ্কার ও আলোকিত ঢাকা গড়ে তোলা হবে। ডিএসসিসিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস বলেন, মেট্রোপলিটন নগরীর সব সুযোগ সুবিধা ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নিরাপদ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে তারা প্রচার অভিযান চালান। রাজধানীর কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে থেকে বেলা 11:30টার দিকে নির্বাচনী প্রচার শুরু করেন আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকাকে নারী বান্ধব করা হবে, এই জন্য সিসিটিভি ক্যামেরা ও 42,000 বাতি লাগানোর পরিকল্পনা আছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের কমান্ড সেন্টারের মাধ্যমে ক্যামেরা ও বাতি নিয়ন্ত্রণ করা হবে। আতিকুল ইসলাম আরও বলেন, আমরা ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চাই। দায়িত্ব নেওয়ার পর 9 মাসে ডিজিটাল সিটি কর্পোরেশন গড়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে আমরা একটি কমান্ড সেন্টার চালু করেছি। কোথায় ময়লা আবর্জনা অপসারণ করা হয়নি তা জেনে কমান্ড সেন্টারের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ পরিষ্কার ও আলোকিত ঢাকা গড়তে ইতিমধ্যে আমরা কমান্ড সেন্টারের কাজ শুরু করেছি। 1 বছরের মধ্যে সব চলে আসবে কমান্ড সেন্টারের অধীনে। নেতাকর্মীদের উদ্দেশ্যে আতিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচার চালাতে গিয়ে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, যানজট যেন সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মানুষের দুর্ভোগ হয় এমন কোনো কাজ নেতাকর্মীরা করবেন না। নির্বাচিত হলে জনগণের সেসব হয়ে কাজ করতে চাই। এই সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের পাশে থাকব। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকা হচ্ছে উন্নয়নের গিয়ার। নৌকা দিয়েছে লাল সবুজের পতাকা, নৌকা দিয়েছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। নৌকা দেবে উন্নয়ন, নৌকা দেবে শান্তি শৃঙ্খলা, নৌকা দেবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আতিকুল বলেন, নির্বাচন কমিশন দেরিতে হলেও সরস্বতী পূজা আমলে নিয়ে নির্বাচন পিছিয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এটাই তার প্রমাণ। 11তম দিনে খিলক্ষেত রেলগেট থেকে প্রচার শুরু করবেন আতিকুল ইসলাম। এরপর লেক সিটি, কনকর্ড, কুড়িল, যমুনা, ফিউচার পার্ক, ডুমনি, তালতলা, পাতিরা ও আশকোনা এলাকায় গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে নৌকায় ভোট চাইবেন তিনি। দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ার অঙ্গীকার বিএনপি প্রার্থীদের। নির্বাচন প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে। দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ার প্রতিশ্রুতি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা রোববার প্রচার অভিযান চালিয়েছেন। সব ব্যবস্থাকে সমন্বয় করে নগরবাসীর সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তারা বলেন, সব ষড়যন্ত্র রুখিয়ে দিয়ে গণতন্ত্র রক্ষায় ভোটের লড়াইয়ে জয়ের বিকল্প নেই। নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে তারা বলেন, সিটি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ডিএনসিসিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিত আওয়াল এবং ডিএসসিসিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন এই সব কথা বলেন। তাবিত আওয়াল ও ইশরাক হোসেন আরও বলেন, এই নির্বাচন হচ্ছে ঢাকাকে ধ্বংসের কবল থেকে রক্ষা
ও গণতন্ত্র পুনরুদ্ধার করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির একটি সুযোগ। ঢাকাবাসীর উদ্দেশ্যে তারা বলেন, আপনারা কোনোভাবেই এই সুযোগকে হাতছাড়া করবেন না, নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। গণসংযোগ শুরুর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মেয়র প্রার্থী তাবিদ আওয়াল ও ইশরাক হোসেন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানান। গণসংযোগের দশম দিনে মিরপুর বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন উত্তরের মেয়র প্রার্থী তাবিদ আওয়াল। এ সময় তিনি বলেন, তফসিল ঘোষণা থেকেই নির্বাচন কমিশন বিতর্ক সৃষ্টি করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নেয় আমরা সেদিকে তাকিয়ে আছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য আগামী নির্বাচনে জয়ের বিকল্প নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে আমাদের জিততে হবে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তাবিদ বলেন, তারা তফসিল ঘোষণা থেকে বিতর্ক সৃষ্টি করেছে, পূজার দিনে ভোটের তারিখ দিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিল, দেরিতে হলেও তাদের বোধোদয় হয়েছে। তিনি বলেন, সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার যোগ্যতা ইসির নেই, তারা যে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না এ প্রমাণ দিচ্ছে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, প্রার্থীদের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন কী হবে, নাকি নির্বাচন শেষে সব ভুলে যাবে প্রার্থীরা, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।